ব্যবসায়ী স্বামীর অনুপস্থিতির সুযোগে মামার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গৃহবধূ রিমা বেগম। সেই সম্পর্কের জের ধরেই স্বামীকে রেখে মামার সাথে পালিয়েছে দুই সন্তানের সেই জননী। সঙ্গে নিয়ে গেলেন দুই সন্তানকেও। পালানোর সময় সঙ্গে করে নগদ 75,000 টাকা ও 4 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন বলে অভিযোগ করেন স্বামী জুবায়ের হোসেন। ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের 6 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, 8 বছর আগে জুবায়ের হোসেন রিমা বেগমকে বিয়ে করেন। তাদের ঘরে 5 বছরের একটি কন্যা সন্তান ও 2 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কিছুদিন আগে থেকে গৃহবধূ রিমা বেগমের দূর সম্পর্কের মামা পরিচয়ে তজুমুদ্দিন উপজেলার ইদ্রিস দরবেশের ছেলে মোহাম্মদ নূর হাফেজ তাদের বাড়িতে যাওয়া আসা করতেন। এক পর্যায়ে রিমা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী ও তার পরিবারের লোকজন রিমাকে বারবার নিষেধ করলেও তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। স্বামী বাজারে তার নিজ দোকানে থাকা অবস্থায় দুই সন্তান সহ 4 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 75,000 টাকা নিয়ে প্রেমিক নূর হাফেজের হাত ধরে পালিয়ে যান রিমা বেগম। কান্নাজড়িত কণ্ঠে স্বামী জুবায়ের হোসেন বলেন, পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে কম ভালোবাসা দিইনি। ব্যবসায়িক জীবন থেকে অনেক শ্রম দিয়ে অর্থ উপার্জন করে স্ত্রী ও পরিবারকে দিয়েছি সুখে থাকবো বলে। সেই সুখের ঘরে আগুন লাগিয়ে পালিয়েছে রিমা বেগম। সে আমার দুই সন্তানের কথাও চিন্তা করেনি। যাওয়ার সময় 4 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 75,000 টাকা নিয়ে গেছে। আমি তার উপযুক্ত বিচার ও আমার দুই সন্তান এবং অর্থ সম্পদ ফিরে পেতে চাই। যে স্ত্রী সন্তানদের সুখের কথা ভেবে নিজের সর্বস্ব দিয়ে লড়াই করে যাচ্ছিলেন জুবায়ের, পরকীয়ার বিষ বাষ্পে সবকিছুই চোখের পলকে ধ্বংস হয়ে গেল। সুপ্রিয় দর্শক, পরকীয়ার নেতিবাচক দিক বিবেচনায় এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন সময়ের দাবি বলে মনে হয় না কি আপনাদের? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি চালু করে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য।